আমি দেখি অনেকেই চুপ থাকেন, কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার নাখোশ যদি হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আর তারা আন্দোলন করে, পদত্যাগের ডাক দেয়। যারা খুব বড় লোক, অনেক বেশি এয়ার কন্ডিশন, লিফট এটা সেটা ব্যবহার করে, তাদের জন্য একটু মূল্যটা উচ্চ করে দেবো, সেইভাবে দুইটা স্লট করে দেবো, সেই ব্যবস্থা করতে বলে দিয়েছি ইতিমধ্যেই। এটা অবশ্য বেশি তালি পেলাম না, এখানে কি পয়সাওয়ালা লোক বেশি নাকি? না, আমি যা যে টাকা দিয়ে বানাবো সেই টাকাটা তো দিতে হবে, কত ভর্তুকি দেবো? আর ভর্তুকি বেশি দিতে গেলে তো উন্নয়নের কাজ ব্যাহত হয়ে যাবে, সেটাও তো মাথায় রাখতে হবে। গ্যাসে ভর্তুকি, বিদ্যুতে ভর্তুকি, পানিতে ভর্তুকি পৃথিবীর কোনো দেশ দেয় না, আমরা দিচ্ছি এখনও। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কোভিড-19 অতিমারি, তার একটা প্রভাব আছে অর্থনীতির উপর, কাজে মানুষের জীবনযাত্রাটা যাতে সহজ থাকে সেই ব্যবস্থা নিয়েছি। সাথে সাথে সকলকে আহ্বান করেছি, যার যেখানে জমি আছে যে যা পায়েন উৎপাদন করেন, খাদ্য পণ্য উৎপাদন করেন। আমিও বিশ্বের বিভিন্ন দেশে গেছি, প্রতিটি জিনিসের যে কী দাম এটা কেউ চিন্তাই করতে পারবেন না, কিন্তু অন্তত আমাদের দেশে তো এখনও সেই অবস্থা না। তবুও যারা মানে নির্দিষ্ট বেতনে চলতে হয় তাদের সমস্যা হয় আমরা জানি, এবং তাদের জন্য এই পারিবারিক কার্ড বা সব ধরনের সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। মানুষ ভালো থাকুক সেটাই আমরা চাই, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তি চাই, কারণ যুদ্ধের ভয়াবহতা আমরা নিজেরা জীবন দিয়ে দেখেছি। আজকে প্যালেস্টাইনের জনগণ ইসরায়েল যেভাবে তাদের উপর হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী শিশু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি, এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে, আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়, যে জায়গাগুলি তারা দখল করছে সেই জায়গাগুলি তাদেরকে দিতে হবে। আর এই যে বোমা মেরে মানুষগুলো হত্যা করা হলো, শিশু হত্যা করা হলো, সেই রক্ত বাচ্চা ওই চেহারা এটা সহ্য করা যায় না। যে জন্য আগামী শুক্রবার আমাদের সারা বাংলাদেশের সকল মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে, কারণ সেখানে কিন্তু শুধু মুসলমান না, মুসলমান, খ্রিস্টান, এমনকি ইহুদি অনেকেই ছিল যারা মারা গেছে, কাজে আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়। আর শনিবারে আমরা একটা দিন আমাদের আমরা শোক দিবস ঘোষণা করেছি, সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি আমরা প্যালেস্টাইনের যে শিশু নারী এবং যারা আজকে আহত এবং কষ্ট পাচ্ছে, ইতিমধ্যে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিয়েছি ঔষধের ব্যবস্থা করতে, তাছাড়া আমাদের অফিস থেকে আমরা যোগাযোগ করে তাদের জন্য কিছু শুকনো খাদ্য বা মেয়েদের বা শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমরা পাঠাবো, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। কারণ আমরা সবসময় মানুষ, আমাদের যেটুকুই সম্পদ থাকুক আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি, এবং ওয়াইসি দেশের যে যারা আমাদের এখানে রাষ্ট্রদূত বা চার্জ দ্য ফেয়ার্স, তাদের সঙ্গে গতকালকেও বসেছি, ওটাই বলেছি যে সকলকে এক হয়ে প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি, আমাদেরও লড়তে হবে। এইভাবে তাদের উপর বারবার আঘাত হানা এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা আমরা মানতে পারি না। আমি দেখি অনেকেই চুপ থাকেন, কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার নাখোশ যদি হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই আর তারা আন্দোলন করে, পদত্যাগের ডাক দেয়, এটাই হচ্ছে সবথেকে মানে দুর্ভাগ্য। যাই হোক, আর সেই সাথে আমরা এটুকু বললাম যে আমরা যতটুকু পারি আমাদের সাহায্য আমরা করব।